ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে ভিখারির বেশে কাঙ্গালের বেশে আজকের এই ওয়াজ মাহফিলে তাফসীর কুরআন মাহফিলে তোমার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের তাম জিন্দেগির গুনাকে মাফ করে দাও রব্বুল আলামিন বুঝে না বুঝে শুনে না শুনে দেখে না দেখে ছোট বড় শিরিক বিদআত ছগিরা কবিরা কত গুনাহ করেছি কোনো হিসাব নাই আল্লাহ হিসাব করলে তো আমরা গ্রেফতার হয়ে যাই আল্লাহ হিসাব না করে তোমার রহমান রহিমের খাতিরে আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন তোমার হাবিবকে দেখি নাই সাহাবীদেরকে দেখি নাই ঈমান এনেছি জীবনে একবার হলো নবীজিকে আমাদের সাথে স্বপ্নে সাক্ষাৎ করাইয়া দিও আল্লাহ নবীর রোজার সামনে দাঁড়িয়ে সশরীরে নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দাও আয় আল্লাহ তোমার ঘর তাওয়াফ করার তৌফিক দাও হজরে আসওয়াদে চুমু খাওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন আজকের এই মুনাজাতে যারা হাত তুলেছেন অনেকে অসুস্থ আছেন আল্লাহ শেফায়ে কামিল আজিলা ফরমাও অভাবে যারা অভাবে আছেন অভাবন্থন দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিল যা আয়োজন করেছেন টাকা পয়সা শ্রম মেধা বুদ্ধি দিয়া উপস্থিত হয়ে যেভাবে তারা সহযোগিতা করেছেন সকলকে তুমি কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালাম নবীজি রোজা মুবারকে পৌঁছাইয়া দাও আয় রব্বুল আলামিন যার কথা মনে হলে চোখের পানি ধরে রাখা যায় না তিনি আর কেউ নন তিনি গর্ভধারিণী আমার মা আয় আল্লাহ যে মা দশ মাস দশদিন গর্ভে ধারণ করলেন পেটে কত লাথি দিয়েছে হিসাব নাই ছোট্টবেলায় ডান দিকে মা শুয়ে ঘুমিয়েছিল ডান দিকে যখন পেশাব করে দিয়েছি মা তখন আমাকে বাম দিকে নিয়েছে বাম দিকে পেশাব করেছি মা ভিজা জায়গায় শুয়ে বুকের উপরে আমার জায়গা করে দিয়েছে সেই গর্ভধারিণী মা যাদের দুনিয়ায় না সেই মার কবর না জান্নাত বানায় দাও হায় আল্লাহ জি বাবা মাথার ঘাম পায় পেল আমাকে মানুষ করল আমাদের মানুষ করল নিজে ভালো না খেয়ে আমাদের জন্য নিয়ে এসেছে সেই বাবা যাদের নাই বাবার কবরটার জান্নাত বানায় দাও হায় আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছেন তাদের সেবা করে জান্নাত অর্জনের তৌফিক দিয়া দাও হায় আল্লাহ বলার অনেক কিছু থাকে ভাষা নেই বলতে পারি না তুমি অন্তর জামি অন্তরে খবর জানো আল্লাহ সকলের নেক আশাকে তুমি কবুল মঞ্জুর ফরমাও হায় আল্লাহ বিশেষ করে এলাকার সকলকে তুমি কবুল মঞ্জুর ফরমাও রহমত বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও হায় আল্লাহ তোমার হাবিবের খাটি আশেক হয়ে জীবন পরিচালনা করার তৌফিক দাও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও হায় রব্বুল আলামিন আব্দুল হামিদ সাইমুল্লাহ ভাই ওনার দোয়া চেয়েছেন আর অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ সকলের মনে নেক আশা কবুল ফরমাও যারা ব্যবসা বাণিজ্য করেন বরকত দিয়া দাও ফল ফসলে বরকত দিয়া দাও অনেকে বিদেশে আছে আল্লাহ তাদেরকে সুহি সালামতে রাখো আল্লাহ যারা চাকরি করেন চাকরিতে বরকত দিয়া দাও আমার যুবক ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর ফরমাও হায় আল্লাহ আমার যে সমস্ত ভাই বোনেরা পড়ালেখা করে আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর ফরমাও
তুমি ছাড়া কারো কাছে করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন, কাটো মারো যাই করো কুকুর তোমার, কোথায় যাইমু ফিরাই আসু দরবার মৌলার, কোথায় যাইমু ফিরাই আসু দরবার মৌলার। আল্লাহ বিশেষ করে মসজিদকে তুমি কবুল মঞ্জুর ফরমাও, মসজিদের সাথে যারা জড়িত সকলকে কবুল ফরমাও, আল্লাহ মাহফিল এবং মসজিদের ম্যানেজিং কমিটি যারা আছেন সকলকে কবুল ফরমাও, কারণ ম্যানেজমেন্টে ব্যবস্থাপনায় অনেক কষ্ট শ্রম পরিশ্রম মেধা দিতে হয়, সকলকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, وتب علينا إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।